আমাদের এর পরের ওষুধ হচ্ছে অ্যাবসিনথিনিয়াম, ঠিক আছে? অ্যাবসিনথিনিয়াম, অ্যাবসিনথিয়াম, অ্যাবসিনথিয়াম এমন একটা রেমেডি আমরা একটা কজে ইউজ করি, কিন্তু আসলে এর অনেক মানে ইয়ে আছে। আর অ্যাবসিনথিনিয়াম, অ্যাবসিনথিয়াম কিন্তু এটা কিন্তু অ্যাবসিনথিয়াম নাম না, অ্যাবসিনথিনিয়ামের ডাক নাম। অ্যাব্রোটেনামের নামও হচ্ছে আর্টিমিসিয়া অ্যাব্রোটেনাম, অ্যাবসিনথিনিয়ামের অ্যাবসিনথিয়ামের নামও হচ্ছে আর্টিমিসিয়া অ্যাবসিনথিয়াম। তো ওষুধগুলোকে তার পুরা নামে ডাকা উচিত, এটা আমাদের সবাই মনে রাখতে হবে আর কি। অ্যাবসিনথিয়াম, অ্যাবসিনথিয়ামের যে কনভালশনটা, আমরা যেহেতু কনভালসিভ রেমেডি ইয়ে করতেছি, ঠিক আছে, অ্যাবসিনথিয়ামের যে কনভালশনটা এটা কি, এটা হচ্ছে ট্রেমোর বিফোর কনভালশন, ট্রেমব্লিং, ট্রেমব্লিং শুরু হবে আগে, তারপরে এটার কনভালশন শুরু হবে। আগে ট্রেমব্লিং শুরু হবে, পরে কনভালশন শুরু হবে, এই হচ্ছে অ্যাবসিনথিনিয়ামের মানে কনভালশনের একটা একটা ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, ট্রেমোর বিফোর কনভালশন। এরপরে কি হবে, এই কনভালশনের মধ্যে কি হবে, এই বাত এই লোক এই রুগী কি করবে, এই লোক দাঁত কামড়াবে, সরি, এই লোক জিহবা কামড়াবে। জিহবা কামড়াবে কেন, জিহবা কামড়াবে, জিহবা কামড়ানোর সাথে আর কি কি হবে, জিহবা কামড়ানোর সাথে এর মুখের মধ্যে ফেনা চলে আসবে। দেখেন, মডালিটিসগুলো কাইন্ডলি একটু আমাদের মাথায় রাখতে হবে, মডালিটিসগুলো মাথায় রাখলে আমাদের খুব উপকার হবে। হ্যাঁ, কি করবে, যে তার জিহবা সে কামড়াবে, সাথে মুখের মধ্যে তার ফেনা চলে আসবে, এবং মুখটার সে একটা বিকৃত একটা মুখের অবস্থাটা করবে। এই হচ্ছে এর মানে কনভালশনের একটা চিত্র। তাহলে কি কি দাঁড়াইলো, ঠিক আছে, ট্রেমলিং বিফোর কনভালশন, হ্যাঁ, আগে কনভালশনের আগে কি হলো, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, এবং কনভালশন যখন শুরু হলো তখন সে তার জিহবা কামড়াইতেছে, মুখ দিয়ে ফেনা বেরোইতেছে, মুখটা চেহারা বিকৃত হয়ে যাচ্ছে। এবং অ্যাবসিনথিয়ামের, অ্যাবসিনথিয়ামের যদি আপনি কনভালশনকে, কোনো কনভালশনকে যদি আপনি অ্যাবসিনথিয়ামের কনভালশন হিসাবে ইন্ডিকেট করতে যান, মনে রাখবেন যে ট্রিমরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কনভালশন কি হয়েছে ওইগুলো বাদ দিয়ে দেন, ট্রিমরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এর ট্রিমরের একটা প্যাটার্ন আছে, এটা বোরিকিতেই আছে, আমি এটা আমার আবিষ্কার করার কিছু নাই, এটা বোরিকিতেই আছে। এটা কি আছে, প্রথম হবে জিডিনেস, ঝিমঝিম ভাব হবে, এটাকে ঝিমঝিম ভাব বলে, অনেকে বলে হালকা মাথা ঘুরে, জিডিনেস, ঠিক আছে। এরপরে তার সিজার হবে, মানে কনভালশন হবে, সেটা ক্লোনিক কনভালশন হইতে পারে, টোনিক কনভালশন হইতে পারে, হোয়াট এভার, এটা সিজার হইলো মানে কনভালশন হইলো। তারপরে সে বিড়বিড় করবে, বিড়বিড় করবে, এবং এরপরে কি আসবে, এরপরে সে তার হ্যালুসিনেশনে সে চলে যাবে রোগী, ঠিক আছে। এবং এর সাথে যদি কখনো 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 দেখা যায়, এটা সব সময় হয় না, এ কারণে আমি আলাদা লাইনে লিখছি, যে মাঝে মাঝে খুব কম সময় রুগী কি করে, রুগী জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক আছে। হ্যাঁ, এবং অ্যাবসিনথিয়ামের আরেকটা কথা হচ্ছে যে মাইনর ইপিলিপসি যখন কি হবে, যখন কনভালশন, সরি, কনসাসনেস মানে যে মানে যেই ইয়াটা মানে আমাদের যেই জ্ঞান, মানে আমরা যে বলি রুগী জ্ঞানে আছে বা জ্ঞানে নেই, সেই কনসাসনেসটা কখনো হারায়া যায় না ইপিলিপসির সময়, এটা কিন্তু অ্যাবসিনথিনিয়ামের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্যাটার্ন। এটা বোরিক পড়লেই আপনাদের বা ফাটক পড়লেই আপনাদের মাথায় এটা কমপ্লিটলি এই চিত্রটা চলে আসবে, ঠিক আছে। এর একটা ভার্টিগো আছে, এর ভার্টিগোটা কি, যখনই সে বসার থেকে উঠা দাঁড়াইতে চায় তখন কি হয়, তখন তার ভার্টিগো শুরু হয় এবং সে পিছনের দিকে পড়ে যায়। এই হচ্ছে অ্যাবসিনথিয়ামের এই ভার্টিগোর মানে মোটামুটি একটা টেন্ডেন্সি, ঠিক আছে, এটা ভার্টিগোর। এবং এই অ্যাটাকটা হইলে, এই এর যখন কনভালশন হয়, এই রুগী সাধারণত কি হয়, এর এর সাধারণত কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, কিছুক্ষণের জন্য, পরে আবার ঠিক হয়ে যায়, পরে আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু এর কনভালশনের ক্যারেক্টারিস্টিক্স। এবং
এই পেশেন্টস যখন এই ধরনের প্যাথোলজিক্যাল স্টেট ডেভেলপ করে, এই পেশেন্ট যখন হাঁটতে শুরু করে বা বাসার মধ্যে হাঁটাহাঁটি করে, এ যত দুনিয়ার ভূত প্রেত দৈত্য দানব যত কিছু আছে সম্ভব সব দেখে। এগুলা কিন্তু তার মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, মেন্টাল প্যাথোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলা কিন্তু খুব গুরুত্ব দিতে হবে। অ্যাবসিনথিয়াম আমি শেষ করে দিতেছি এখনই। অ্যাবসিনথিনিয়াম যেই কারণে আমরা সবচেয়ে বেশি ইউজ করব, সবচেয়ে বেশি যেটা ইউজ হয় এটা হচ্ছে মহিলাদের প্রি ম্যাচিউর মেনোপজে হয়। আমরা জানি যে মেনোপজটা আসলে সাধারণত 45 থেকে 50 মধ্যে হয়, কিন্তু আপনি একজন রুগী আপনার পাইলেন যার 38 বছর বয়সে বা 36 বছর বয়সে, তার আপনার খুব বেশি কোনো প্যাথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু তার মেনোপজের দিকে মহিলা চলে যাচ্ছে, তার অ্যামোনোরিয়া শুরু হয়ে গেছে এবং তার মেনস্ট্রুয়েশনের যেই ফ্লো এটা একদমই, ওইটা একদম স্পটিং হয়, আমরা যেটাকে বলি স্পটিং হয়। যদি এই ধরনের আপনি কখনো রুগী পান, যদি প্রিম্যাচিউর মেনোপজাল স্টেটে পান, খুবই ভালো রেমেডি হচ্ছে অ্যাবসিনথিয়াম। এবং আসলে ওই যে বলছিলাম প্রথমে যে অ্যাবসিনথিয়ামের এই একটা ব্যবহারই সবচেয়ে আমরা আমাদের ডাক্তাররা সবচেয়ে বেশি করে থাকেন, এটা হচ্ছে প্রিম্যাচিউর মেনোপজ। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে অ্যাবসিনথিয়ামের ক্যারেক্টারিস্টিক্স, ছোট রেমেডি। কিন্তু মূল কথাটা কি আবারও বলে রাখি যে কনভালশানের আগে কি হবে, তার কাঁপানি আসবে। ঠিক আছে, কনভালশানের আগে কাঁপানি আসবে এবং কি হবে কনভালশানের সময় কি হবে, জিওবাটারে কামড়াইয়া ধরবে, মুখ দিয়া ফেনা উঠবে এবং মুখের অঙ্গ, মুখের একদম ভঙ্গিটা কেমন জানি একটা হয়ে যাবে, আপনারা তো বুঝেনি কেমন হয়ে যায়। ঠিক আছে, কাঁপানিটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট থাকবে। আর বরিক সাহেব একটা প্যাটার্ন লিখে গেছেন, যেহেতু ওয়ান অফ দ্য বেস্ট হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা, সুতরাং এই প্যাটার্নকে আমাদের নিতেই হবে। এটা হচ্ছে জিডিনেস উইথ সিজার, জিডিনেস দেন সিজার, তারপরে ডিলিরিয়াম, তারপরে হ্যালুসিনেশন। ঠিক আছে, এই কথাগুলো যদি আমরা মনে রাখি, আর মহিলাদের ক্ষেত্রে প্রি ম্যাচিউর মেনোপজ খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা মানে জায়গা, এই জায়গাটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আসলে মোটামুটি আমরা অ্যাবসিনথিয়াম কিছুটা ইউজ করতে পারবো।